নিয়ে যাও নিয়ে যাও, আমার নিজের হাতে বানানো খাঁটি নারকেল তেল, নিয়ে যাও নিয়ে যাও। নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানের কসমেটিক্স, নিয়ে যাও, অনেক ভালো মানের কসমেটিক্স পাবে আমার দোকানে, কারণ আমি শহর থেকে সব ধরনের ভালো মানের কসমেটিক্স এনেছি। এই চল চল আমরা কালু দাদার দোকানে যাই, কালু দাদার দোকানে সব ধরনের ভালো মানের কসমেটিক্স আছে। আর টুনি তো নিজে বাড়িতে কোনোভাবে তেল বানিয়ে দোকানে তুলেছে, এমন খোলা তেল মাথায় দিলে সব চুল উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আর আমার সব চুল যদি পড়ে যায় তাহলে যে আমার বিয়ে হবে না। না বাবা আমি বিয়ে করতে চাই, চল কালু দাদার দোকানে যাই। কালু দাদা আমাদের কসমেটিক্স দাও তো, আমরা তোমার দোকানের ভালো মানের কসমেটিক্স নিতে এসেছি, কিন্তু আমাদের কাছে টাকা কম নেবে। আরে আমি তো সবার কাছেই টাকা কম নেই আর ভালো মানের জিনিস দেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবার থেকে 10 টাকা কম দিও, কিন্তু আমার দোকান থেকে কসমেটিক্স নিতে হবে, কখনো অন্য দোকানে যাওয়া যাবে না। হ্যাঁ দাদা অন্য দোকানে যাব না, এবার আমাদের তেল ক্রিম লিপস্টিক দাও তো। এই নাও তোমাদের কসমেটিক। এরপর সবাই তাদের কসমেটিক্স নিয়ে 10 টাকা করে কম দিয়ে সেখান থেকে চলে যায়। 1 2 3 4 দোকান খুলতে না খুলতে 400 টাকা জিনিস বিক্রি করলাম। কি রে টুনি, হা করে কি দেখছিস, আমার হাতে টাকা দেখে আফসোস করছিস নাকি? তোকে আগেই বলেছিলাম যে বাড়িতে তেল বানিয়ে দোকান না দিতে, কারণ এই ডিজিটাল যুগে এসে এমন খোলা তেল কেউ নেবে না। কি আর করব দাদা, আমার মতো গরিবের যে আর শহর থেকে তেল কিনে নিয়ে আসার সামর্থ্য নেই, টাকা থাকলে তো অবশ্যই শহর থেকে তেল কিনে আনতাম। এখন শুধু শুধু দোকানে বসে থেকে সময় নষ্ট না করে অন্য কোনো কাজের ব্যবস্থা করে নে, নয়তো যে না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া তো তোর একটা মেয়েও আছে, মেয়ের জন্য তো কিছু করতে হবে নাকি? হ্যাঁ কালু দাদা তুমি ঠিক কথাই বলেছো, আমি হাতে বানানোর তেল বিক্রি করার অপেক্ষায় না থেকে অন্য কাজ খুঁজতে যাই। যাক বাবা ভালোই হলো, টুনিকে দোকান থেকে তো তাড়াতে পেরেছি, এখন আমার আর কাস্টমার নিয়ে চিন্তা নেই, সবাই এমনি এমনি আমার দোকানেই চলে আসবে। মা টুকি আমি কাজের খোঁজে অন্য বনে যাচ্ছি, তুই কি যাবি আমার সাথে নাকি বাড়িতেই থাকবি? মা তুমি কাজ খুঁজতে যাবি কেন, আমাদের তো তেলের দোকান আছে, তেলের দোকানে তবে কি থাকবে? কেউ থাকবে না রে মা, আমার হাতে বানানো তেল কেউ নিতে চায় না, সবাই কালু দাদার দোকানে তেল কিনে নেয়, আর কালু দাদার দোকানে তো সব ধরনের কসমেটিক্স আছে, তাই সবাই ওখান থেকে সব কসমেটিক্স একসাথে কিনে নিয়ে যায়, তাই দোকান বন্ধ করে চলে এলাম। ও আচ্ছা ঠিক আছে মা, তুমি তুমি অন্য বনে কাজ করতে যাও আর আমিও তোমার সাথে যাব, বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। এরপর টুনি আর টুকি অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর কিছু দূর যেতেই টুনি দেখতে পায় আকাশে অনেক মেঘ করেছে। একি টুকি দেখ আকাশে কত কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আমাদের কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে, নয়তো যে বৃষ্টিতে ভিজেই যাব। কিন্তু আশেপাশে যে কোথাও কোনো ঘর বাড়ি দেখছি না, তবে কোথায় আশ্রয় নিব? মা মা দেখ ওই যে একটা গাছের ঘর দেখে যাচ্ছি, চলো আমরা ওই ঘরে কি আশ্রয় নিই। হ্যাঁ মা তাই চল। এটা তো একটা তরমুজের ঘর, দেখ তরমুজ দিয়ে কত সুন্দর করে ঘর বানিয়েছে, চল তো দেখি ভিতরে যাই। বাড়িতে তো দেখছি কেউ নেই, শুধু কিছু অ্যালোভেরার গাছ দেখা যাচ্ছে, হয়তো কেউ তরমুজ ঘর বানিয়ে অন্য জায়গায় চলে গেছে, আর এখানে অ্যালোভেরার গাছ এমনি এমনি হয়েছে। গল্প করছিল আর এদিকে আকাশ দেখে মুষলধারা বৃষ্টি পড়তে থাকে।
এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। যেটাই করতে চাই সেটাতেই বাধায় পড়ে যাই, তবু আমি হাল ছাড়বো না, চেষ্টা আর পরিশ্রম করেই যাবো। চল মা আজ বাড়িতে চলে যাই, কাল আবার কাজের খোঁজে আসবো। টুনির এসব কথা একটু বড় অ্যালোভেরা গাছ শুনতে পায় আর টুনিকে ডাকতে থাকে। দাঁড়াও টুনি দাঁড়াও। কে কে ডাকছো আমাকে? কে তুমি? সামনে এসো। আমি অ্যালোভেরা গাছ কথা বলছি গো, তোমার পাশেই দেখো বড় অ্যালোভেরা গাছটি আমি। হ্যাঁ তোমাকে দেখেছি, কিন্তু তুমি গাছ হয়ে কথা বলছো কি করে? আমি কথা বলতে পারি কারণ আমি জাদুর গাছ, আর তোমার চেষ্টা আর পরিশ্রমের কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি তেল বানাতে পারবে? হ্যাঁ আমি তো তেল বানাতে পারি, আর তেল বানিয়ে দোকানেও তুলেছি, কিন্তু আমার বানানো তেল কেউ নিতে চায় না, তাই তো অন্য বনে কাজের খোঁজে যাচ্ছিলাম। তোমাকে আর অন্য বনে যেতে হবে না, তুমি এখান থেকে কয়েকটা অ্যালোভেরা গাছের পাতা নিয়ে যাও, আর তা বেটে তোমার এই বানানো তেলগুলোতে মিশিয়ে দিয়ে ফ্রিতে কয়েকটা তেল কাস্টমারকে দিবে, আর তারা একবার তোমার তেল ব্যবহার করলে বারবার তোমার কাছে তেল নিতে আসবে, কারণ এই অ্যালোভেরা গাছের পাতা খুবই কার্যকরী, চুল অনেক ভালো হবে আর মাথা ঠান্ডা করবে। সত্যি বলছো? আমার তেল সবাই নেবে? তোমাকে অনেক ধন্যবাদ গো। এরপর টুনি খুশি হয়ে কিছু অ্যালোভেরার পাতা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। এই ফ্রি ফ্রি ফ্রি, আজকে আমার দোকানে তেল ফ্রি দেওয়া হবে, যারা নিতে চান তারা দোকানে চলে আসুন। কি রে টুনি, ফ্রিতে তেল দিচ্ছিস কেন? কি করবো বলো, আমার দোকানে যে কেউ তেল নেয় না, তাই এই নাও ফ্রিতে তেল। ফ্রি যখন দিচ্ছিস তখন নিয়ে যাই। এরপর সুখে তেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বনের আরো কয়েকটা পাখি ফ্রিতে তেল নিতে চলে আসে, আর টুনি সবাইকে ফ্রিতে তেল দেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি দোকান খোলার সাথে সাথে বনের সব পাখিরা সেখানে চলে আসে। টুনি, তোর দোকানে তেল যে এত ভালো তা তো আগে জানতাম না, কাল একটা তেলের বোতল নিয়ে গিয়েছিলাম, বাড়ির সবাই একদিনে শেষ করেছে, মাথা ঠান্ডা করে আর চুলের গোড়া শক্ত করে, তাই আজ আরো কয়েকটা তেলের বোতল নিতে আসলাম। আমাকে তিনটা তেলের বোতল দে তো দেখি। ঠিক আছে দিচ্ছি, এ নে তো তিনটা তেল আর 300 টাকা দিয়ে। কি ব্যাপার, টুনি তেল দেখে সবাই নিচ্ছে, টুনি কি মিশিয়েছে তেলে যে এত কাজ করে? টুনির সাথে মিল দিয়ে শুনতে হবে, তাহলে আমিও টুনির মতো তেল বিক্রি করতে পারবো। টুনি, তোর তেল বিক্রি হওয়াতে আমার বেশ ভালোই লাগছে, এখন আমরা দুজনই খুশি থাকবো। তা তুই হঠাৎ করে কি দিয়ে তেল বানালি যে সবাই তোর দোকানে তেল নিতে আসে? তখন টুনি সৎমনে সব কথা কালুকে বলে দেয়, আর কালু সবটা শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। অ্যালোভেরা গাছ, আমাকেও কিছু অ্যালোভেরা পাতা দাও না গো, আমার দোকানে যে কেউ তেল নিতে চায় না, তাই তেলে মিশিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। ফ্রি ফ্রি ফ্রি, একটা ক্রিম কিনলে একটা তেল ফ্রি দেওয়া হবে। ফ্রি ফ্রি ফ্রি, একটা ক্রিম কিনলে একটা তেল ফ্রি দেওয়া হবে, শুধুমাত্র আজকের জন্য। চলে এসো চলে এসো, বনের পাখিরা আমার দোকানে চলে এসো। কালুর এমন হাঁক ডাক শুনে বনের পাখিরা কালুর দোকানে চলে আসে, আর কালু সবাইকে একটি তেল ও ক্রিম দিয়ে দেয়, এবং সবাই ক্রিমের টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আজ তো ফ্রি তেল দিলাম, কাল এমনি সবাই তেল কিনতে আসবে, তখন অনেক টাকা হবে আমার। এখন বাড়িতে চলে যাই, কাল আবার তাড়াতাড়ি দোকান খুলতে হবে। এসব বলে কালু বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়।
কি ব্যাপার পুলিশ দাদা, আপনি বুঝি আমার দোকানে তেল আর ক্রিম নিতে এসেছেন? শয়তান কালু, পুলিশ তোর দোকানে কসমেটিক্স নিতে আসেনি, তোকে থানায় নিয়ে যেতে এসেছে। তুই ক্রিমে কি মিশিয়েছিস যে আমরা ক্রিম ব্যবহার করার সাথেই আমাদের মুখ কালো হয়ে গেছে? কেন, তোমরা টুনির কাছ থেকেও তেল নিয়ে গিয়েছো? কই, টুনিকে তো পুলিশে ধরিয়ে দাওনি? আমি তো টুনির কাছ থেকে শুনে তেল আর ক্রিমে অ্যালোভেরা পাতা মিশিয়েছি। কালু দাদা, ওই অ্যালোভেরা পাতা শুধু চুলের জন্য, মুখের ত্বকের জন্য না। আর তুমি বেশি টাকা পাওয়ার লোভে ক্রিমেও মিশিয়ে দিয়েছো, এর জন্য তো পাখিদের মুখ কালো হয়ে গেছে। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, আমি লোভে পড়ে ক্রিমে ওই অ্যালোভেরা পাতা মিশিয়েছিলাম। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, এই কানে ধরে বলছি আর কখনো আমি এই ধরনের কাজ করব না। তোর নাটক দেখার সময় আমার হাতে নেই, যা করেছিস তা চরম অন্যায় করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজ লোভ করে বেশি টাকা ইনকাম করতে গিয়ে সব হারাতে হলো আমার। এরপর পুলিশ কালুকে নিয়ে চলে যায়, আর তারপর থেকে সবাই টুনির দোকানে তেল কিনতে থাকে। আর টুনি তেল বিক্রি করে একটা কসমেটিক্সের দোকান দেয় এবং মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শীত এত বেড়ে গেছে, শীতের কারণে বাইরে বের হওয়ার সাহস পর্যন্ত পাচ্ছি না। আগে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। এই টোনা, টোনা কোথায় যাচ্ছিস? এদিকে আয় বাবা। আরে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। এই মিনু মাসে সময় মতো এন্ট্রি নিতে হলো, মনে হয় আমাকে দিয়ে কোনো কাজ করাবে। টোনা, এই শীতে কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিস? আমি কি আর তোমায় বলতে পারবো মাসি, যে আমি খাবার চুরি করার জন্য যাচ্ছি? দূর, ভালোই লাগে না। তেমন কিছু না মাসি, আমি বনের বাইরে কিছু কাঠ খড়কুটো সংগ্রহ করতে যাচ্ছি, আমার ভাঙা ঘরটা ঠিক করব ভাবছি। আমার একটা উপকার করে দিবি বাবা, ফেরার পথে আমার জন্য কিছু খড়কুটো নিয়ে আসবি, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো বনে বাধারে ঘুরতে পারি না। কেন গো মিনু মাসি, তোমার তো বাড়ি ঘর সব ঠিক আছে, তাহলে তুমি খড়কুটো দিয়ে কি করবে? তুই কি করে বুঝবি বাবা, বয়স হলে ঠিক বুঝবি, আমার তো বয়স হয়ে গেছে, শীতকালে অনেক বেশি শীত করে আমার, তাই যদি সামান্য কিছু খড়কুটো পাই তাহলে শীতের এই কটা দিন আরাম করে কাটাতে পারবো। আচ্ছা মিনু মাসি, আমি ফেরার পথে তোমার জন্য জ্বালানির খড়কুটো নিয়ে আসবো। এই বলেই টোনা সেখান থেকে চলে যায়। ভালোই হয়েছে, এই বুড়ো বয়সে টোনাকে পাশে পেয়েছি, কিভাবে মিষ্টি কথা বলে টোনার কাছে নিজের কাজ করিয়ে নিতে হয় সে উপায় আমার ভালো করেই জানা আছে। এই বারবার মিনু মাসির কাজের আদেশ আর ভালো লাগে না, আমি ছাড়া তো এই বুড়ির কেউ নেই, আর অসহায়দের সাহায্য করলে অবশ্যই সৃষ্টিকর্তা এতদিনের করা চুরিগুলো সমস্ত ক্ষমা করে দিবেন। এই বলেই টোনা বনের এদিক সেদিক ঘুরতে থাকে। আরে, এটা তো ঈগল দাদার ঘর, কিন্তু দাদাকে তো দেখছি না। আহ, এত সুন্দর খাবারের ঘ্রাণ, ওই তো একটা খাবারের থালা আমার দিকে জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে, এই খাবারগুলো আগে খেয়ে নেই, জিভটা যেন লকলক লকলক করছে। এই বলেই টোনা ঈগলে সাজিয়ে রাখা খাবারগুলো চুরি করে খেতে থাকে, সব খাবার শেষ করে সেখান থেকে পালিয়ে যায়। আহা, চুরি করে খাবার খাওয়ার মজাই আলাদা, যেমন সুস্বাদু খেতে তেমন সুঘ্রাণ, মনটা যেন তৃপ্তি পেলো। টোনা ঈগলের ঘরের খাবার চুরি করে খেয়ে জঙ্গলের দিকে চলে যায়, আর জঙ্গলের ভিতরে অনেকগুলো শুকনো খড়কুটো দেখতে পায়। আরে আরে, এখানে তো অনেকগুলো খড়কুটো পড়ে আছে দেখছি, এগুলোই নিয়ে যায় মিনু মাসির জন্য, টুনির জন্য সামান্য খড়কুটো নিব, এতে আমার গিন্নিও খুশি হবে। এই বলে টুনা বনে পড়ে থাকা খড়কুটোগুলো এক জায়গায় জড় করতে থাকে, আর খড়কুটোগুলো বেঁধে পিঠে নিয়ে উঠতে থাকে। আর খড়কুটোগুলো অনেক বেশি হওয়াতে টুনার পিঠ বয়ে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। এত ভারী, ও মনে হয় বেশি খড়কুটো তুলে ফেলেছি, এই মিনু মাসির আর বায়নার শেষ নেই।
এই বলে টোনা ওই ভারী খড়কুটোগুলো নিয়ে দুলতে থাকে, আর দুলতে দুলতে খড়কুটোগুলো একটা পেঁপে গাছের উপরে পড়ে যায়। আরে আরে, এই জ্বালানির কাঠ খড়কুটো এগুলো আমার উপর এভাবে কে ফেললো? আরে আরে, এই নির্জন বনে তো কোনো পাখির থাকার কথা নয়, তবে কে কথা বললো? এসব কথা বলেই টোনা পেঁপে গাছের সামনে চলে আসে। তুমি কি খড়কুটো আর জ্বালানি কাঠগুলো আমার উপরে ফেলেছ? পেঁপে গাছের এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায়। হ্যাঁ, ইয়ে মানে আমি ইচ্ছে করে তোমার উপর এগুলো ফেলিনি, আমায় ক্ষমা করে দাও। এগুলো এত বেশি ভারী ছিল যে আমি বইতেই পারছিলাম না, হাত ফসকে পড়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি তোমাকে ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলো, কি শর্ত? আমায় খুব পিপাসা পেয়েছি, বনের পাশে ওই নদী থেকে আমার জল এনে খাওয়ালেই আমি তোমাকে ক্ষমা করে দিব। ও, এই শর্ত? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে টোনা তখনই পানির সন্ধানে নদীর দিকে উঠতে থাকে, আর নদীর পাশ থেকে কিছু পাতা সংগ্রহ করে সেই পাতাগুলো দিয়ে একটা পানির পাত্র তৈরি করে সেই পাত্রে পানি নিয়ে গাছের কাছে যায়। আহ, খুব ভালো লাগলো, এত কম জল এনেছো, তাতে কি হয়েছে? এতে আমার তৃষ্ণা মিটে গেছে। আমি কোনো সাধারণ পেঁপে গাছ নই, আমি হলাম জাদুই গাছ। যদি কেউ উদার মনে আমাকে পানি পান করায়, তবে আমি তার যে কোনো ইচ্ছে পূরণ করি। আমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে চাই। সত্যি তুমি আমার ইচ্ছে পূরণ করবে? তবে আমাকে একটা নতুন বাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে ফিরে যাও, গিয়ে দেখো তোমার নতুন ঘর তৈরি হয়ে গেছে। টোনা পেঁপে গাছের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, আর তখনই টোনা তাড়াতাড়ি করে উড়ে তার বাড়িতে চলে যায়, আর গিয়ে দেখে সেখানে অনেক পাখির ভিড়। ব্যাপার কি টোনা দাদা, কয়েক মুহূর্তেই গিরগিটির মতো রং বদলালে কিভাবে? অঙ্কটা তো বনের কোনো পাখির মাথায় ঢুকছে না। টোনা কারো কোনো কথা না শুনে ঘরের ভিতরে ঢুকে যায়। টোনা, তুমি এসে গেছো, আমি তো তোমার অপেক্ষা করছিলাম। তুমি বাইরে যাওয়ার আগ পর্যন্ত তো সব ঠিকই ছিল। দুপুরের ঘুম শেষ করে উঠে দেখি এত এত সুন্দর বাড়ি, আমি যখন ঘুমিয়েছিলাম তুমি কি এগুলো করেছো? আমি বুঝতে পেরেছি, এই সব পেঁপে গাছের কামাল, তবে টুনিকে কিচ্ছু বলবো না। হ্যাঁ টুনি, তোমাকে আমি সারপ্রাইজ দিলাম, তুমি যখন ঘুমাচ্ছিলে তখনই আমি এসব করেছি। টোনা, তুমি অনেক ভালো, তোমার মতো বর পেয়ে আমি ধন্য টোনা, ধন্য। আজ আমি তোমাকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। টোনার ঘর হঠাৎ করে পরিবর্তন হওয়া দেখে বনের সব পাখি অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা টোনা আবারও ওই পেঁপে গাছের কাছে যেতে থাকে। টোনা বাবা, টোনা শোন, কোথায় যাচ্ছিস তুই বাবা? মিনু মাসি যতই ডাকুক কিছুতেই শুনবো না। এই টোনাটা এখন কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। টোনা তো আগে এমন ছিল না, কাল হঠাৎ ওর বাড়ির এত পরিবর্তন। আবার কোনো জ্বালানির কাঠ নিয়ে আসা দেখলাম না, নিশ্চয়ই কোনো রহস্য আছে, ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হবে তো। এই বলে মিনু পাখিও টোনার পিছু পিছু চুপি চুপি উড়তে থাকে। এদিকে টোনা পেঁপে গাছের কাছে পৌঁছে যায়। পেঁপে গাছ, তুমি কি আমায় চিনতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন, তুমি আমাকে কাল জল খাইয়ে আমার পিপাসা মিটিয়েছিলে, আমি কারো উপকার কখনোই ভুলি না। এই নাও জল, আর আমার আরেকটা ইচ্ছা পূরণ করো। তুমি তো বলেছিলে তোমাকে জল খাওয়ালে তুমি যে কোনো ইচ্ছা পূরণ করবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই গাছকে জল খাওয়ালে যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যায়। বলো তোমার কি ইচ্ছে? আমার অনেক খাবার চাই। টোনা আর পেঁপে গাছের এসব কথা আড়াল থেকে মিনু সব দেখে ফেলে। টোনা চলে যাওয়ার পর মিনু সেখানে চলে আসে। শুনছো পেঁপে গাছ, আমারও কিছু চাওয়ার আছে। এই নাও, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি, খেয়ে আমার ইচ্ছে পূরণ করো। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। বলো তুমি কি চাও? আমি একটা নতুন বাড়ি
আর জ্বালানির অনেকগুলো খড়কুটো চাই। এভাবে পেঁপে গাছ মিনুরও ইচ্ছা পূরণ করে দেয়। এরপর থেকে টোনা আর মিনু পেঁপে গাছের কাছে তাদের সব ইচ্ছা পূরণ করত। তাদের এত পরিবর্তন দেখে বনের সব পাখিরা ভীষণ চমকে যায়। হেই, তোরা আমার বাড়ির সামনে এমন ভিড় করে আছিস কেন? এখানে কি সার্কাস নাকি? যা, সব দূর হ বলছি, দূর হ। এই সব কিছু গাছের উপর থেকে ঈগল দেখছিল। টোনার নতুন বাড়ি, এত ভালো ভালো খাবার পাচ্ছে, এখন আবার মিনু মাসিও দেখছি বিলাসী জীবন যাপন করছে, ডালমে কুচ তো কাল আহে। এই বলে ঈগল মিনু মাসির কাছে যায়। কি ব্যাপার মিনু মাসি, সব কিছু হঠাৎ এত পরিবর্তন দেখছি, এর তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সব কিছু সত্যি সত্যি বলো, নইলে গভীর রাতে তোমায় এসে আস্ত গিলে খাবো। আমাকে শাসানো হচ্ছে, দাঁড়া আমাকে খাওয়ার আগে তোকে ষোলো আনা মজা দেখাবো। আরে ঈগল বাবা, এসব বলা যাবে না, গোপনীয় কথা, তবে তোমাকে আমি বিশ্বাস করে সবটা বলছি, তুমি আবার কাউকে বলো না যেন। না না, বলবো না, তাড়াতাড়ি বলো। আমাদের জঙ্গলে একটা জাদুই পেঁপে গাছ আছে, ওই গাছের কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু একটা শর্ত আছে, পেঁপে গাছের মাথায় বড় বড় পাথর দিয়ে ঢিল ছুঁড়তে হবে, ওই গাছ তোমার অনেক বাধা দিবে, কিন্তু তুমি ওর একটা কথাও শুনবে না, তুমি তোমার কাজ চালিয়ে যাবে, বুঝতে পেরেছো? এ তো খুব সহজ ব্যাপার। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। আমাকে আজ তো গিলে খাবে তাই না? এবার দেখ কে কাকে গিলে খায়। ঈগল অনেক খোঁজাখুঁজির পর পেঁপে গাছের কাছে চলে আসে। আমি আপনার কাছে এসেছি আমার একটা ইচ্ছে পূরণ করতে, কিছু চাইবো আমি আপনার কাছে। তুমি জানো তো আমার কাছে ইচ্ছে পেশনের শর্ত কি? হ্যাঁ হ্যাঁ, সব জানি, আপনি অপেক্ষা করুন। এই বলে ঈগল বনের এদিক সেদিকে বড় বড় পাথর খুঁজতে থাকে, আর বন থেকে অনেকগুলো পাথর নিয়ে এসে ওই পেঁপে গাছের মাথায় ঢিল ছুঁড়তে থাকে। আমি থামবো না, যতক্ষণ আপনার পাথরের মার খেয়ে মন না ভরবে ততক্ষণ আমি থামবো না, আপনি তো ততক্ষণ কারো ইচ্ছা পূরণ করেন না। কেউ কোনোদিনও তার মাথায় পাথরের মার খেতে পছন্দ করে না, মূর্খ কোথাকার, এখন তুই তোর ইচ্ছে পূরণ করা তো দূরে থাক, তোর যা কিছু আছে তা অদৃশ্য হয়ে যাবে, তুই জল না খাইয়ে আমার উপর পাথর মারলি এটা তোর উপর অভিশাপ। না না, এটা করবেন না, মনে হয় মিনু মাসি মিথ্যে বলে আমায় ফাঁসালো, দয়া করুন, আমার উপর দয়া করুন। লোভ আর অন্যায়ের প্রতি হিংসা ধ্বংস হয় মূল মন্ত্র, তুই ক্ষমার অযোগ্য। এই বলেই পেঁপে গাছ অদৃশ্য হয়ে যায়, আর ঈগল কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মিনু মাসি, তুমি আমার মিথ্যে বলে ঠকালে, এখন আমি সব হারিয়ে ফেললাম। বেশি লোভ করা ভালো নয়, তুই যা অলস আর লোভী, তোর এটা হওয়ারই ছিল। এরপর বনের সব পাখিরা ওই পেঁপে গাছের ব্যাপারে সব জানতে পেরে যায়। ভালো হয়েছে ওই গাছ অদৃশ্য হয়ে গেছে, না হলে ঈগলের মতো সবার লোভ বেড়ে যেত, কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। এভাবেই ঈগল তার লোভের কারণে পথের ভিখারি হয়ে ঘুরতে থাকে। এই দুটো যুবতী মেয়ে আমার ঘরে, এদিকে সংসারের অবস্থাও ভালো নেই, রাজু মারা যাওয়ার পর তোদের নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি, আমরা গরিব বলে তোদের কেউ বিয়ে করতে চায় না, তোদেরকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় রে মা। মা, তুমি এত বেশি দুশ্চিন্তা করো না তো, আমার জন্য তো তোমায় ভাবতেই হবে না, আমার তো টোনা আছেই মা, আমি বিয়ে করলে টোনাকেই করব, টোনাকে আমি খুব ভালোবাসি মা, তুমি তোমার ছোট মেয়ে মুন্নির কথা ভাবো, বনে বিয়ে করার মতো না কোনো কুমার ছেলে নেই, বুঝেছো? শোন টুনি, একদম এসব বিয়ে নিয়ে ভয় দেখাবি না, এই বলে দিলাম, জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তার হাতে, যা
তুই টোনার কাছে গিয়ে মর, আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। মিনু তার দুই মেয়েকে নিয়ে খুবই চিন্তিত থাকতো। এদিকে টুনি মুন্নি দুই বোন একদম মিলেমিশে থাকতো না। একদিন সকালে, টুনি আজ তো তোমাকে চিনতেই পারছি না, এত সুন্দর লাগছে তোমায়, তোমার রূপের আগুনে এবার তো মনে হয় জ্বলে যাব আমি। হয়েছে হয়েছে, এত প্রশংসা করো না তো, এত প্রশংসা করে কোনো কাজ নেই, এভাবে চুপি চুপি দেখা করতে পারবো না। আমি চাই তুমি আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দাও গো। ইয়ে মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না গো। তুমি কি কচি খোকা নাকি যে বুঝতে পারো না? আজই আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, আর চুপি চুপি প্রেম করার কোনো ইচ্ছে নেই আমার, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে টুনি, তুমি যখন বলেছো তখন আমি তোমার মাকে বলে তোমায় বিয়ে করে বাড়ি নিয়ে আসব। এভাবেই প্রতিদিন টোনা টুনি চুপি চুপি দেখা করতো। পরের দিন সকালে টুনির কথা মতো টোনা বিয়ের প্রস্তাব নিয়ে টুনির বাড়িতে চলে আসে। মিনু পিসি, আমি টোনা, নিশ্চয়ই টুনি আপনাকে আমার কথা বলেছে, আমি টুনিকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, ইয়ে মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার আপত্তির কিছু নেই বাবা, জানোই তো আমরা অনেক গরিব, নুন আনতে পান্দা পুড়িয়ে যায়। তোমার যদি কোনো সমস্যা না থাকে তবে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই বাবা। না পিসিমা, আমি আপনার আর্থিক অবস্থা নয়, আমি টুনিকে ভালোবাসি, আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি টুনিকে অনেক সুখে রাখবো। টোনার এমন কথা শুনে মিনু ভীষণ খুশি হয়, আর পরের দিন ধুমধাম করে টোনার টুনির বিয়ে দিয়ে দেয়। মিনু টুনির বিয়ে দিতে পেরে সামান্য চিন্তা মুক্ত হয়, তবে মুন্নির বিয়ে নিয়ে মিনু অনেক বেশি দুশ্চিন্তা করত। মুন্নি, আমার বিয়ে তো টোনার সাথেই হয়ে গেল, এবার আমি চাই তোর বিয়েটাও কোনো একটা ভালো পাখির সাথে হোক, যে অনেক সৎ আর পরিশ্রম হবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, এই বনে কোনো কুমার ছেলে নেই তো কি হয়েছে, নিশ্চয়ই পাশের বনে কোনো না কোনো ভালো পাখি অবশ্যই আছে। পরের দিন সকালবেলা বনের কিছু পাখি একটা বড় আম গাছের নিচে গল্প করছিল। আরে পাখিরা শুনছো, আজকাল মিনু মাসিকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে, কারণ মিনু মাসির ছোট মেয়ের বিয়ে হচ্ছে না, ওকে বিয়ে করার মতো কোনো কুমার ছেলে নেই এই বনে। হ্যাঁ এই কথা তো তুমি ঠিকই বলেছো, না জানি মুন্নির বিয়ে কার সাথে হবে। আরে মুন্নিকে বাদ দাও তো, দেখো দেখো আমাদের বনের ওই আম গাছটার ডাল ভেঙে গেছে, যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে তো গাছ ভাই অনেক কষ্ট পেয়ে যাবে। আরে গাছ ভাই দেখো, তোমার এই ডালটা তো ভেঙে পড়ে যাবে, এই ডালটা এভাবে ভেঙে কে দিল? আমি জানি আমার এই ডালটা ভেঙে গেছে, আর আমার অনেক বেশি ব্যথাও লাগছে, কাল রাতে একটা বড় মোটা পাখি আমার ডালে এসে বসেছিল, যার জন্য আমার এই ডালটা অর্ধেক ভেঙে গিয়েছে। আহারে বেচারা গাছ, ওই পাখিটা তোমার সাথে একদম এটা ঠিক করেনি। পাখিরা সবাই শুনে রাখো, আজকের পর থেকে কোনো পাখি আম গাছ ভাইয়ের এই ভাঙা ডালে বসবে না, না হলে পুরো ডালটাই ভেঙে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা খেয়াল রাখবো, কোনো পাখি যাতে এই ডালে না বসে। এসব বলে সব পাখিরা চলে যায়। এদিকে মিনুর বাড়িতে উল্লু পেঁচা আসে। মিনু আজ তোমার জন্য একটা ভালো খবর এনেছি, এই খবর শুনলে তুমি একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে। তাই নাকি, রাজু মারা যাবার পর
আমার জীবনে সব ভালো খবর চলে গেছে। বল উল্লু শুনি, কি খবর এনেছো? আমি তোমার ছোট মেয়ে মুন্নির জন্য পাশের বন থেকে অনেক পড়াশোনা করা শিক্ষিত আর বড়লোক ঘরের একখানা প্রস্তাব এনেছি, আর তারা কাল মুন্নিকে দেখতে আসতে চেয়েছে। আরে বাহ, এই খবর তো আমায় শুধু খুশি না, অনেক বেশি খুশি করে দিল গো। ওরা এত ভালো পাখি যে তোমাদের আর্থিক অবস্থা সব জানার পরেও রাজি হয়ে গেছে। ওরা শুধু আমের শরবত খাওয়ার আবদার করেছে। এটা কোনো ব্যাপার না, আমাদের বনের আম গাছ ভাইয়ের আম অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু। এখন আমার অনেক কাজ করতে হবে, আমার যে ভীষণ আনন্দ লাগছে। অবশেষে সব চিন্তা মুক্ত হতে পারলাম, এখন মরেও আমি শান্তি পাবো। তার আগে আমি গিয়ে আম গাছ থেকে কিছু আম তুলে নিয়ে আসি। আমার ডাল ভেঙে দিল। কে কে আমার ডাল ভেঙে দিল? কে? আমার সামনে আয়। আর তখনই মিনু অবাক হয়ে আম গাছের সামনে চলে আসে। মূর্খ মিনু পাখি, এটা তুই কি করলি? আমি জানি তুই জেনে শুনে আমায় আঘাত দেওয়ার জন্য আমার এই ভাঙা ডালে বসেছিলি, ওর জন্য আমার ডাল ভেঙে গেল। কি ব্যথাটাই না হচ্ছে আমার, আমি তোকে ছাড়বো না। না না গাছ ভাই, আমি ইচ্ছে করে তোমার ডাল ভাঙিনি। আমি তো জানতাম না যে তোমার এই ডালটা আগে থেকে ভাঙা ছিল, না হলে আমি কখনো বসতাম না। আমায় ক্ষমা করে দাও গাছ ভাই, আমায় ক্ষমা করে দাও। তোকে আমি কখনোই ক্ষমা করব না, কখনোই না। যা এখন এখান থেকে চলে যা, এরপর তোকে যেন আর না দেখি এখানে। তোকে আমি শাস্তি দিলাম, এই বনে তুই ছাড়া সব পাখি আমার গাছের আম খেতে পারবে। এটা তুমি কি বলছো গাছ ভাই? তুমি আম না দিলে যে আমার মেয়েটার বিয়ে হবে না। আমায় আর রাগাবি না, এই বলে দিলাম, এক্ষুনি চলে যা। আম গাছের আমার কথা শুনে মিনু ভীষণ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মিনু উড়তে উড়তে বলে, এবার আমি আম কোথায় পাবো? আম না পেলে যে আমার মেয়েটার এত ভালো বিয়ের ঘরটা ভেঙে যাবে। যাই, একবার কালু আর কাকুলির ঘরে যাই। কালু, আমি অনেক বেশি চিন্তিত। আমি তো জানতাম না যে আম গাছের একটা ডাল ভেঙে ঝুলেছিল। আমি অপদার্থ পাখি, ভুল করে গিয়ে ওই ডালে বসেছিলাম, সবই তো শুনলে। এবার আমি কি করব? তো আমি কি করতে পারি? আমাকে তোমার বিবিসি কলের গান কেন শোনাচ্ছো? তুমি জানো কালু, কাল আমার ছোট মেয়ে মুন্নিকে দেখতে আসবে, আর পাত্রপক্ষ আমের শরবত খেতে চেয়েছে। এখন আমি আম কোথায় পাবো? কালু, এখন তুমি আমায় সাহায্য করতে পারো, তোমার কাছে তো অনেক আম আছে, ওখান থেকে তুমি আমায় কিছু আম দাও। কালু, বিয়ে হবে তোমার মেয়ের, গাছের ডালও তুমি ভেঙেছো, তবে আমাদের কাছে কেন তুমি আম চাইছো? হ্যাঁ দেখো, তোমরা এভাবে বলো না, অন্যের বিপদে সাহায্য করলে সৃষ্টিকর্তা তোমাদের সাহায্য করবে। না মিনুমাসি, আমরা তোমায় একটা আমও দিতে পারবো না। যদি গাছ ভাই জানতে পারে তাহলে আমাদের আর আম খেতে দিবে না। যাও মাসি, বিরক্ত করো না তো, যাও। কালু আর কাকুলের এমন কথা শুনে মিনু সেখান থেকে ঘরে ফিরে যায়। মারে, অনেক চেষ্টা করলাম, এবার বুঝি তীরে এসে তোরই ডুবে যাবে। তোর বিয়েটা আমি দিতে পারবো না মনে হয়, কাল পাত্রপক্ষ এসে তোর বিয়ের সম্বন্ধনা ভেঙে চলে যাবে। মা, তুমি এত ভেবো না তো, সামান্য আমের শরবতের জন্য যে আমার বিয়ে ভাঙতে চায় তাকে আমি বিয়ে করতেও চাই না। তুমি শুয়ে পড়ো, আমি নদী থেকে পানি পান করে আসছি। এই বলে মুন্নি পানি খেতে নদীর দিকে যেতে থাকে। মুন্নি যেতে যেতে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কেউ কে আছো? কেউ আমায় সাহায্য করো। এটা কিসের চিৎকার? এটা তো মনে হচ্ছে আমগাছ ভাইয়ের চিৎকার। নিশ্চয়ই আমগাছ ভাই কোনো বিপদে আছে, এক্ষুনি আমায় যেতে হবে। এই বলে মুন্নি আমগাছের কাছে যায়, আর গিয়ে দেখে আমগাছে দাও দাও করে আগুন জ্বলছে। হায় হায়, এত আগুন কি করে লাগলো?
তুমি কোনো চিন্তা করো না গাছ ভাই, আমি এক্ষুনি আগুন নিভাচ্ছি। এই বলে মন্নি একটা বালতি নিয়ে নদী থেকে পানি তুলতে যায়। এভাবেই অনেক রাত হয়ে যায়। আর অনেক রাত হওয়াতে মিনু মন্নিকে দেখতে না পেয়ে খুঁজতে চলে আসে। মন্নি, মা মন্নি, কোথায় গেলি? মেয়েটা আবার বিয়ে ভেঙে যাওয়ার কথা শুনে কোনো অঘটন ঘটালো না তো? এ বাবা, গাছটা তো পুড়ে যাচ্ছে, এক্ষুনি পানি দিতে হবে, পানি পানি। এসব কথা বলে মিনু আর মন্নি দুই মামে মিলে আম গাছে লেগে যাওয়া আগুন নিভিয়ে দেয়। মিনু পাখি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি কোনো কারণ ছাড়াই তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছি, আর ভাঙা ডাল ভেঙে দেওয়ার জন্য অনেক কথাও শুনিয়েছিলাম। এত খারাপ ব্যবহারের পরেও তোমরা মামি মিলে আমার প্রাণ বাঁচালে। এটা কোনো ব্যাপার না গাছ ভাই, ভুল তো সবাই করে, তবে না জেনে শুনে আমাদের কাউকে ভুল বোঝা উচিত নয়। আর কেউ ভুল করলেও তাকে ক্ষমা করার মধ্যে যে প্রশান্তি, তা একমাত্র আমাদের হৃদয়টাই বুঝতে পারে। কিন্তু তোমার গায়ে আগুন লাগলো কি করে? কিছুক্ষণ আগে একটা পাখি জ্বলন্ত একটা মশাল হাতে যাচ্ছিল, আর হঠাৎ করেই ওই পাখির হাত থেকে মশালটা আমার গায়ে পড়ে যায়। আমার গায়ে আগুন দেখে ওই পাখি কোনো সাহায্য ছাড়াই পালিয়ে যায়। তোমাদের যত আমের প্রয়োজন তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ওই উপকারের জন্য চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ গাছ ভাই, তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। পরের দিন সকালে মিনু অনেকগুলো আম তুলে নিজের ঘরে নিয়ে যায়, আর সেই আমের শরবত খাইয়ে মিনু তার মেয়ের মন্নি ধুমধাম করে বিয়ে দেয়। দেখলে তো মা, অবশেষে আমারও বিয়ে হয়ে গেল। আমি ধৈর্য ধরে ছিলাম বলেই এত ভালো পাত্র পেয়েছি। আমরা যেই পরিস্থিতি থাকি না কেন, সবসময় অন্যের বিপদে সাহায্য করা উচিত। অন্যের বিপদে সাহায্য করলে সৃষ্টিকর্তা নিজে থেকেই আমাদের উপর সাহায্য বর্ষণ করেন। এভাবেই দুই কন্যার বিয়ে দিতে পেরে দুই কন্যার মা মিনু অনেক বেশি খুশি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।